ঘূর্ণিঝড় ফণীর বিপদ কেটে গেলেও ঝড়ের কারণে বাউচাপে তারতম্য এবং অমাবস্যা সমাগত বলে উপকূলীয় জেলাগুলোতে 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে ফণী দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় সমুদ্রবন্দরগুলোকে বিপদ সংকেত নামিয়ে নিতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের আগে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যারা উঠেছিলেন শনিবার বিকাল থেকে তারা ঘরে ফিরতে পারবেন বলে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেন আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা 16 লাখের বেশি মানুষ বিকাল নাগাদ তাদের বাড়িতে ফিরে যেতে পারবে। ঝড়ে বরগুনা, ভোলা ও নোয়াখালীতে মোট 4 জনের মৃত্যু এবং বিভিন্ন জেলায় 63 জন আহত হবার কথা জানান প্রতিমন্ত্রী। অতিপ্রবল ঘূর্ণিঝড় ফণী শনিবার সকালে দুর্বল হয়ে বাংলাদেশে ঢোকে। দুপুরে এটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়ে টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলে অবস্থান করছিল বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। এটি বৃষ্টি ঝরিয়ে আরও দুর্বল হয়ে পড়ে। মংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরগুলোর বিপদ সংকেত নামিয়ে শনিবার দুপুর থেকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।